অসমের পাটগ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের পাশের বরাক নদীতে শুরু হলো বারুণী স্নান উৎসব এবং বারুণী মেলা বারুণের লগ্নে রবিবার সকাল থেকে হাজার হাজার ভক্ত সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভিড় জমান রবিবার রাত আটটা আটত্রিশ মিনিট থেকে বারুণের তিথি শুরু হয়েছে চলেছে রাতভর তবে এদিন সকাল থেকে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো পাঠ শুরু হয় চলে বারুণের স্নানও সেই সাথে নদীর জলে তর্পণ পিণ্ডদান অস্থি বিসর্জন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এদিন মন্দির প্রাঙ্গনে মানুষের পাশাপাশি অসংখ্য সাধু সন্ন্যাসী মন্দিরে তাদের আরাধ্য দেবতাদের নিয়ে বসে ভক্তদের আশীর্বাদ দেন পাশাপাশি ভক্তরাও তাদের সমর্থ অনুযায়ী সাধু সন্ন্যাসীদের শ্রদ্ধা ভরা মনে দান পূজার্চনা এবং দান করেন এদিকে মন্দির কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য জানান দেড়শো বছর আগে এই মন্দির পাকা করা হয়েছিল এর আগে এই জায়গাটি জঙ্গলেই ভরা ছিল বহু বছর আগে এই জায়গায় নাকি কপিল মুনি সিদ্ধি লাভ করেছিলেন যার ফলে এই মন্দিরের নাম সিদ্ধেশ্বর শিব মন্দির রাখা হয়েছে এই মন্দিরকে কপিল আশ্রমও বলা হয় বারুণী তিথিতে এই মন্দিরের ঘাটে বরাক নদীতে দেবী গঙ্গা নিচে বিরাজ করেন বলে প্রচলিত আছে আর এই বিশ্বাস ও আস্থা থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে আসে নিজেদের মনস্কামনা পূরণের আশায় সেখানে যান ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব কোটি রাজ্যের হাজার হাজার ভক্তরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই উপত্যকার জনসাধারণ তথা ত্রিপুরা মণিপুর নগাঁও ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে লোক আমাদের এখানে আসেন তাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের মন্দিরে আসুন এই বারণী স্নান বারণী স্নান অতি প্রাচীন অনেক বছর ধরে হয় তবে কবে থেকে ঠিক শুরু হয়েছিল সেটা আমি বলতে পারবো না আর অন্তত আমি এটুকু বলতে পারি আজকে থেকে এই পাকা মন্দির প্রতিষ্ঠা হয় সর্বপ্রথমে আজকে থেকে প্রায় দেড়শো বছর আগে তখন থেকেই বারুন স্থানের প্রচলন অনেক আগে হিমালয় থেকে কপিল মুনি নামের একজন মহারাজ এখানে আসেন তিনি এখানে তখন পাহাড় জঙ্গল ঘেরা ছিল সেই সময় তিনি এখানে সাধনা করে সিদ্ধিলাভ করেন যার ফলে আমাদের এই স্থানের নাম হয় কপিলাশ্রম বা সিদ্ধিলাভ করার জন্য এই জায়গাটির নাম হয় সিদ্ধেশ্বর শিব বাড়ি তিনি শিবের উপাসক ছিলেন তখন থেকেই আমাদের তিনি সিদ্ধিলাভ করার পর এই জায়গার প্রচলিত আস্তে আস্তে নাম ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে অনেক লোক সমাগম ঘটে এই বছর বারুণী স্নান মহোৎসবকে নির্বিঘ্নি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ মেডিকেল টিম পুলিশ সহ মন্দির কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার মজুদ রাখা হয়েছে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টি থাকায় মন্দিরে আসা ভক্তদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে জানা গেছে এই বারুণী স্নান মহোৎসবকে কেন্দ্র করে নদীর অপর পাড়ে পনেরো দিন ব্যাপী বারুণী মেলা বসেছে তবে সোমবার বিকাল পর্যন্ত বারুণী স্নান মহোসবের সমাপ্তি ঘটবে field report are in use